কর্কট রাশি, কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির। আজ আপনাদেরও সমস্ত বিষয়েই প্রায় খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কিন্তু অর্থগত ব্যাপারে এবং পারিবারিক খাতে ভাগ্যদেবী আজ আপনাদের সহায় আছেন। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে পারবেন, বিশেষ করে যারা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সাথে যুক্ত, আজ তাদের রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। বা আপনারাও যদি কোনো গয়নাগাটিতে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনাদের সমৃদ্ধি আসবে। অ্যান্টিক পিসে বিনিয়োগ করতে পারেন। বিজনেস ম্যানেজার আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না। চাকরিজীবীদের আজ কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ তাদের সহায় নেই। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার পরিজন, তাদের সাথে যখন সময় কাটাবেন আপনি কিন্তু মানসিকভাবে প্রফুল্ল থাকতে চলেছেন। আজ আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমার, অর্থাৎ আপনার মনোমুগ্ধকারী স্বভাব এবং আপনার আনন্দদায়ক ব্যক্তিত্ব আপনাকে নতুন বন্ধু তৈরি করতে এবং নতুন যোগাযোগ করতে আপনাকে সহায়তা প্রদান করতে চলেছে। আজ কায়িক পরিশ্রমের কারণে আপনারা কিন্তু শারীরিকভাবে ক্লান্ত অনুভব করতে পারেন। হাঁটাচলা করবার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, বিশেষ করে গর্ভবতী মহিলারা নিজেদের প্রতি অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলুন। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আপনারা একে অপরকে ছাড়া যদি সময় কাটাতে হয় তাহলে সময় কাটানো আপনাদের ক্ষেত্রে আজ অসুবিধার হতে পারে। আজ কিন্তু অবশ্যই আপনারা অহেতুক তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, বচসা, সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই ক্ষতি। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, পারলে কোনো রোম্যান্টিক ভ্রমণে যান, এতে আপনাদের সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পাবে। আজ আপনি আপনার গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের মানুষ, বন্ধু বান্ধব, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনদের সাথে ভাগ করে নিতে পারেন। রাতের সময় আপনি সকলের থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একাকী হাঁটা পছন্দ করবেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। মা দুর্গার আগমনী বার্তা এসেছে, আর তাই মা দুর্গার মন্ত্র না জানলেও তার বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যেটি হলো ওম দুম দুর্গায় নমঃ, এটি জপ করুন। আর এর সাথে অবশ্যই যেহেতু আজ রবিবার তাই রবিগ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার।